हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू द चैनल। এখন বাজে সকাল 7:30। আজকে কোনো কথা না, ভীষণ তাড়াহুড়ো রান্নার, কারণ আমার হাজবেন্ড আজকে স্কুলে যাবে, স্কুলে কিছু অফিসিয়াল কাজ আছে সেগুলো করতে, সেজন্য ঝটপট একটু রান্না করছি। টিফিনও নিয়ে যাবে, বাইরের খাবার যেহেতু খাবে না কিছু। এখানে আমি পুঁই পাতা কাটছি। এই পুঁই পাতাগুলো কিন্তু আমার ক্ষেতের পুঁই পাতা না, এগুলো আমার যা দিয়েছে। চাষবাস কি শুধু আমি একা করি, দুই যায় পাল্লা দিয়ে চাষবাস হচ্ছে। তো এই পুঁই পাতাগুলো খুব সুন্দর করে কুচিয়ে নেব, ধোয়া হয়ে গেছে। আর রান্না হবে পুঁই পাতা দিয়ে, হবে কাঁটা পোনার তেল, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কুমড়ো ফুল হবে পোস্ত দিয়ে। আমাদের এই সামনের রাস্তা থেকে এই কুমড়ো ফুলগুলো নিয়ে যাচ্ছিল, এই সামনের রাস্তা থেকে সবজি মাছ মাঝে মধ্যেই যায়। তবে কি বলতো, বাজারে গেলে যেমন বেছে কেনা যায়, এখানে সেই বেছে কেনার অপশনটা থাকে না। আজকে সকাল সকাল ভাত রান্না হয়ে গেছে। আমার মাছ ভাজার গন্ধ পেয়ে রীতমা মাছ ভাজার ঘি ভাত খাবে। রীতমা ঘি ভাত খেতে প্রচণ্ড পছন্দ করে, সঙ্গে মাছ ভাজা কিংবা ডিমের অমলেট এই সমস্ত দরকার হয়। কখনো যদি আলু ভাজে থাকে, আলু ভাজা দিয়ে ঘি দিয়ে খেতে যায়। রীতমাকে ভাত মেখে দেবো, রীতমা একা একাই ভাত খাবে। ওকে যদি বুঝিয়ে বলা হয় আমার হাতে অনেক কাজ আছে, তুমি এখন একা একা খাও, তো রীতমা বুঝে যায়। ও ভীষণই বুঝদার মেয়ে, সেটা তোমরা জানোই। তেলের মধ্যে সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব রসুন বাটা। তো আজকে চারমিশালি একটা তরকারি হবে, আর যেহেতু এটা নিরামিষ হবে, পেঁয়াজ রসুনটাকে ওটাকে আমি আমিষের মধ্যে ধরি না, এমনি শনিবার দিন খাই না, তো সেজন্য একটু ডাল দিয়ে রান্না করব। ঝিঙে আলু কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা দিয়ে রান্না করছি ওই চারমিশালি তরকারিটা। মুগ ডাল একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, একটুখানি না, বেশ ভালোই রোস্ট করেছি। দেখো কালো কালো হয়ে গেছে, কতগুলো ডাল পুড়েও গেছে। এবার ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এটা চারমিশালি তরকারির মধ্যে ঢেলে দিলাম। তরকারির প্রায় শেষের পথে একটু চিনি দিয়ে দিলাম, রোস্টেড জিরে গুঁড়ো দিলাম, আর সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর ঘি। দুর্দান্ত লাগে তরকারিটা খেতে, আমার তো ভীষণই ভালো লাগে। যে দুভাগে রান্না এখন বাকি আছে সে দুটো করে নেব। প্রথমে 2 থেকে 3 চামচ মতন পোস্ত দিচ্ছি, হালকা রোস্ট করে নেবো। যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে প্রথম দিকেই, অনেকক্ষণ ভাজলে কিন্তু, এটা যেহেতু পোস্তগুলো খুব ছোট ছোট আর ভীষণই হালকা হয়, খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যায়। হালকা যখনই গন্ধ বেরোবে তখনই তুলে নিতে হবে। দিয়ে দিচ্ছি তেল, একটা আমি পুঁই পাতার তেল করব। তেল মানে বুঝতে পারছো, একটু তেল তো বেশি হবেই। তো প্রথমে একদম বেশি তেল দিলে হবে না, যতটুকু তেল লাগবে তার থেকে একটু কম তেল দিয়েছি। পেঁয়াজ দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, একটুখানি লাল লাল করে ভেজে নেব, তার মধ্যে দিয়ে দেবো পুঁই পাতাটা। পুঁই পাতার তেলটা বসিয়ে দিলাম, আর অন্যদিকে কুমড়ো ফুলটা রান্না করব। এখানে দেখো প্রথমে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি, এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া উচিত ছিল কিন্তু সেটা আমি ভুলে গেছি। আলু দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, এখানে আমি হলুদ ইউজ করছি না। যে পোস্তটা রোস্ট করে রেখেছি সেই পোস্তটা শুকনো হালকা একটু মানে শিল নোড়ায় খুব হালকা করে এক দুবার একটু বেটে নেব। দেখো খুব বেশি মিহি হবে না, দানা দানা থাকবে অনেকটা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, মানে গন্ধে জিভে জল চলে আসছে। আর অন্যদিকে পুঁই পাতাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো,
লঙ্কাটা নিজেদের পছন্দ মতন, মানে যে যেরকম লঙ্কা খাবে সেরকম লঙ্কা দেবে, তবে এটা কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা দিলে টেস্টটা বেশি ভালো হয়। এবার চারদিক থেকে একটুখানি জল দিয়ে দিলাম, মাছটা যাতে একটু নরম হয়, সিদ্ধ হয়, এরকমভাবেই জল দিতে হবে, খুব বেশি জল দেওয়া যাবে না। অল্প দু চার দানা চিনি ছড়িয়ে দিচ্ছি, মিষ্টিটাও নিজেদের পছন্দ মতন দেবে, ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে দেখো আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার কুমড়ো ফুলটা দিয়ে দিচ্ছি। দেখাচ্ছে অনেকটাই, এক কড়াই কিন্তু কুমড়ো ফুল একদম কমে একটুখানি হয়ে যাবে, খুঁজে পাওয়া মুশকিল। এই রান্নাটা হতে হতে অন্যদিকে পুঁই পাতার তেলটাও হয়ে গেছে, যে মাছ ভাজার তেলটা ছিল সেটা গরম করে নিয়েছি, ভালো করে গরম করে কড়াইয়ের চারপাশ থেকে দিয়ে দিলাম। আর এর মধ্যে না একটুখানি রোস্টেড জিরে গুঁড়ো দিয়েছি, যেটা আমি দেখাতে একেবারেই ভুলে গেছি, গ্যাসটা অফ করে দিলাম। দেখো রান্না কমপ্লিট। আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, রিজু রীতমার খাওয়া হয়ে গেছে, শুয়েও পড়েছে, ঘুমায়নি কেউ এখনো। আর এখন আমি খাবো, এতক্ষণ পর আমি আমার মুখ দর্শন করালাম। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম। এবছরে মনে হয় এই কালকে যে গরমটা পড়েছে রাখি পূর্ণিমার দিন, কালকে ছিল রাখি পূর্ণিমা, হাইস্ট গরম পড়েছে, এরকম গরম এবছর পড়ে। আর এই কুমড়ো ফুল দিয়ে আলু দিয়ে যে ভাজাটা করেছি পোস্ত দিয়ে, পোস্তটা একটু ড্রাই রোস্ট করে দিয়েছি, এত সুন্দর একটা ফ্লেভার হয়েছে না, অবশ্যই একবার ট্রাই করে দেখবে। পোস্ত রোস্ট করলে হেভি সুন্দর গন্ধ আসে, হেভি। গত দুদিন তিন দিন ধরে এত গরম পড়েছে, ভেবেছিলাম একটা বিশাল নিম্নচাপটা কিছু হবে, কিছুই তো হলো না, মোটামুটি ঝিরঝিরে একটু বৃষ্টি হয়ে কেটে গেল। কালকে কখন সন্ধেবেলার দিকে একটু জোর বৃষ্টি হয়েছিল, তারপর থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে, যে হিসেবে গরম পড়ছে যতটা বৃষ্টি হওয়ার কথা ততটা হচ্ছে না। রীতমার কুল পাতার মাছটা এত ভালো হয়েছে, ও বলছে মা আমার খিদে পাচ্ছে, আবার খেতে ইচ্ছে করছে। এটা অবশ্য জানি না কেমন হয়েছে, পোস্ত আর কুমড়ো ফুল দারুণ লাগছে। অনেকক্ষণ আগে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পালা হলো বাসন ধোয়ার। এই কাজটা করতে ইচ্ছা করে না একেবারেই, একদিন দুদিন ঠিক আছে, ও যে কাদা কাদা বাসন মাজতে ইচ্ছে করে, যদি খাওয়াটা না থাকতো সত্যি কোনো কাজ থাকতো না, কেন যে মুখটা আছে, কোনো কাজ থাকতো না, কোনো টেনশন থাকতো না, চুরি ডাকাতি মারামারি কিছুই হতো না। খাওয়া না থাকলে কত কাজ কমে যেত, রান্না বান্না করতে হতো না, রান্না বান্না করা মানে কাটা বাছা মাজা ঘষা, বাসন কোসন মাজা তো শেষ হয়ে গেছে। এখন এই এখানে ভিজিয়ে রেখেছি দেখো করলার দানা, তো এই করলার দানাগুলো পুঁতবো, আর কতগুলো শশার দানা, এই দানাগুলো লাগাবো, তাহলে এই বেলার মতন কাজ শেষ। আবার সন্ধেবেলা, সন্ধে হতে বেশি বাকি নেই, 4:30 বেজে গেছে। আর এই মাটিটা আমার সবসময় রেডি করা থাকে টবের জন্য, ডিমের খোলা, চা পাতা, তারপর গোবর সার, এই সমস্ত দিয়ে রেডি করা। এই এটার মধ্যে দানা লাগাবো, তারপর যখন চারাটা বেরিয়ে যাবে তখন এই কাগজটা ছিঁড়ে বসিয়ে দেবো। সবসময় দানা থেকে, সব দানা থেকে চারা বার হয় না, সেজন্য দেখা গেলো 4টা 5টা দিলাম, দেখা গেলো সবগুলোই বেরিয়ে গেল, সেজন্য এরকম চারা বার করে পুঁতলে সেটা সুবিধা হয়। এই মাম্মা বাবার ফোনটা দাও, তোমরা
বছর কেমন রাখি সেলিব্রেট করলে, কিরকম কে কিরকম রাখি বাঁধলে অবশ্যই জানাবে। যাদের বাড়িতে দাদা বোন কিংবা দিদি ভাই যাই হোক আছে তাদের তো অসুবিধা নেই, যাদের বিয়ে হয়ে গেছে অথচ বাড়ির কাছে, ধরো বোনেদের বিয়ে হয়ে গেছে কিংবা দিদিদের বিয়ে হয়ে গেছে বাড়িটা কাছে, তাদের অসুবিধা নেই, তারা গিয়ে বেঁধে আসতে পারবে। কিন্তু যে সমস্ত দিদি কিংবা বোনদের অনেক দূরে বিয়ে হয়েছে তাদের ভাইদের একটু সমস্যা আছে, আর কি করা যাবে, এবছর অনেক কিছুই ত্যাগ করতে হচ্ছে, এটাও ত্যাগ করতে হবে। তো এবছর আমাদের রাখি বোন আছে, দাদা আছে, ভাই আছে, কিন্তু রাখি সেলিব্রেশন একদম দুর্দান্ত ফাটাফাটি হয়েছে। মানে কি বলবো, রাখি সে কথাটাই জানতাম না, ভুলে গেছি। বাজারে গিয়ে দেখছে যে রাখি বিক্রি হচ্ছে, তখন জানতে পারে যে রাখি পূর্ণিমা, কালকে রাখি পরার দিন। যাই হোক, রাখি কিনে এনেছে, মিষ্টি টিষ্টি কিছু আনেনি, তো বাড়িতেই ওই কয়েক রকম, ঠিক আছে, কয়েক রকম মিষ্টি বানালাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কিচ্ছু না, কোনো রকমের রাখিটা বাদ আর মাথায় একটু ধান ধুব্বা দে, ওখানে সে সব খালি গায়ে, মানে ওই অবস্থায় আমি ভিডিও করতে পারি না, করার কোনো ইচ্ছা ছিল না। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, জানি না অন্যদিকে গরম পড়েছে কি না, একদম জীবন বেরিয়ে যাওয়ার মতো মনে হচ্ছে, যেন সানস্ট্রোক হয়ে যাবে এমন অবস্থা, এত গরম পড়েছে। তো সেই ইচ্ছা কিছুই ছিল না, কোনো রকমের মিষ্টিগুলো বানিয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আরও একটা কাণ্ড হয়েছে, রাখি কিনে এনেছে, রাখি লুকিয়ে রাখতে রাখতে এমন জায়গায় রেখেছি রাখি আর খুঁজে পাচ্ছি না। আমি সৌরভকে বলছি, সৌরভ কালকে কি পূর্ণিমা আছে, তাহলে কালকে রাখি বাঁধবো, বলছে না কাকিমা 9টার সময় ছেড়ে যাবে। তারপর খুঁজে 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 এত সুন্দর করে গুছিয়ে রেখেছি, রাখিটাই খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, শেষ পর্যন্ত বাধা হলো, এরকমভাবেই কালকের দিনটা আমরা কাটালাম। আর এই কদিন না ভিডিও একদম করতে ইচ্ছে হচ্ছে না, গরমে 24 ঘন্টা যেন গা, যে ড্রেসটা পরছি সেটা ভিজে যাচ্ছে, পাল্টে আর একটা পরছি সেটা ভিজে যাচ্ছে, প্রত্যেকটা কেচে দিতে হচ্ছে, না হলে এই খামি ভেজে একটা বিচ্ছিরি গন্ধ হয় বর্ষাকালে। এইভাবেই আমাদের কাটলো এবছরের রাখি সেলিব্রেশন, যাই হোক কাটছে, এবার সব কিছুই ত্যাগ করতে হবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখো নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগের সঙ্গে, তাহলে আজকের মতন